मैं जेतिया कैसिलु जे एक लाख लरा सोआलिए सरकारी चाकरी पाबो मुक्तु कोनो विश्वास करा नासिले बोले एटा इलेक्शनर जन्ने हावाबाजी किंतु आजि अहोमत आमी 97,000 लरा सोआलिक आमी चाकरी दिसु सबसे डांगर कथा चाकरी नामत जितु दलाल राज आसिल আজি আমি পুরা দালাল ব্যবস্থায় পুরা খতম করে দিছো কোন দালাল নাই আগতে টেটর টিচার আছিল মাস্টার চাকরি কারণে টাকা দিব লাগিছিল মই এডুকেশন মিনিস্টার থাকুতে টেট আহিলে দালাল খতম হৈ গল এতিয়া পুলিশ আৰু বেলেগ ডিপার্টমেন্টতো দালাল খতম আজি মই এই কথা কব পাৰো যে বৰাক ভেলিত টেটৰ টিচাৰ আৰু ৰিক্ৰুটমেণ্ট এই দুটা মিলি মোৰ হাতেদি যিমান লৰা ছোৱালীয়ে চাকৰি পাইছে আগত কেতিয়াও ইমান লৰা ছোৱালীয়ে চাকৰি পোৱা নাছিল এতিয়া আমি আকৌ 35,000 নতুন চাকৰি আমি এডভাৰটাইজ খুলি দিছো আবাৰ 35,000 চাকৰি আসাম চৰকাৰৰ অধীনে হবে এইটাও আজকের গ্যারান্টি এক লাখর পরে আবার 35,000 এক লাখ 35,000 তারপরেও এটা বন্ধ হবে না তারপরেও এটা হইতে হয়েই থাকবে এটা পড়িব লাগে ভাল করে স্কুলত যাব লাগে কলেজত যাব লাগে পড়া শুনা করিব লাগে সরকারি চাকরি লব লাগে কারণ এতিয়া চাকরিত কোনো দালাল ব্যবস্থা অসমত এতিয়া নাই